আবারও একই তালিকায় সাকিব হাসান আর তামিম ইকবাল। না, সাকিব তামিম এক হচ্ছেন এমন কিছু না, একটা তালিকায় দুজনই আছেন একই সাথে। সাকিব তামিম দুজনই নাম লিখিয়েছেন দ্য হান্ড্রেডের ড্রাফটে। 100 বলে ক্রিকেট দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম দিয়েছেন আরও 13 বাংলাদেশি ক্রিকেটার, সব মিলিয়ে 15। 20 মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া সেই ড্রাফটের জন্য 389 জন বিদেশি ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আগামী 30 জুলাই থেকে শুরু হবে টুর্নামেন্টের চতুর্থ আসর। সর্বোচ্চ মূল্যের প্রথম দুটি তালিকায় অর্থাৎ ন্যূনতম 1,25,000 পাউন্ড ও 1,00,000 পাউন্ডের তালিকায় নেই বাংলাদেশি কোনো ক্রিকেটারের নাম। তৃতীয় সর্বোচ্চ মূল্যের 75,000 পাউন্ডের তালিকায় আছেন সাকিব আল হাসান। এর পরের ক্যাটাগরির মূল্য 60,000 পাউন্ড, যেখানে আছেন তামিম ইকবাল ও লিটন দাস। তবে ড্রাফট থেকে বাছাই করার পর চাইলে তাদের অর্থ বাড়ানোর সুযোগ থাকছে দলগুলোর। 50,000 পাউন্ডের লিস্টে আছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। এছাড়া নো রিজার্ভ প্রাইস অর্থাৎ যেসব ক্রিকেটারের সর্বনিম্ন মূল্য উল্লেখ করা হয়নি তাদের লিস্টে আছেন নাসিম আহমেদ, জাকির আলী অনিক, ওপেনার তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয়, পেসার শহীদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার এবং রনি তালুকদারদের নাম। শাহরিয়া শাওন, স্পোর্টস বাংলা।